শামসু ভাই, আমরা জানতে চাচ্ছি আপনি উপনির্বাচন নিয়ে কি চিন্তা করতেছেন। আপনাকেও ধন্যবাদ। আসলে উপনির্বাচন নিয়ে একটা কথাই বলতে চাই, সেটা হলো সুষ্ঠু অবাধ নির্বাচন, যাতে করে সবাই ভোট দিতে পারে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু হয়। আমি শামসু, দীর্ঘদিন হলো জনগণের পাশে আছি। এবার যদি উপনির্বাচনে এমপি হই তাহলে জনগণের কল্যাণের জন্যই কাজ করব। আমরা জরিপে দেখতে পেয়েছি সবার চেয়ে আপনার জনপ্রিয়তা বেশি, এটি আপনি কি হিসেবে মূল্যায়ন করতেছেন? আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, জনপ্রিয়তার আশায় আমি কোনো কিছু করি না। আমার চিন্তা হলো জনগণের উন্নয়ন, তারা যেন ভালো থাকে, নিরাপদে থাকে। আমি যদি এই নির্বাচনে জয়লাভ নাও করি, তবুও নিজের মতন করে এলাকার উন্নয়নে শরিক হমো। কেননা আপনারা দেখছেন এলাকার বহু উন্নয়ন আমি নিজের অর্থ দিয়ে করছি। আর আমার চিন্তাভাবনা এমন, যতদিন সামর্থ্য থাকবে ততদিন করে যাবো। ভবিষ্যতে আপনার এলাকার উন্নয়ন কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? উন্নয়ন বলতে বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় করার আমার খুব স্বপ্ন। এই বিষয় নিয়ে আমি অন্যান্য দলের প্রতিনিধির সাথে কথা বলছি, সম্ভবত হয়ে যাবে। আর বগুড়া একটা বিমানবন্দর আছে, দীর্ঘদিন হলে বন্ধ, সেটাকে চালু করতে হবে। এই বিমানবন্দর একবার চালু হলে শিল্পপতিরা বিভিন্ন ধরনের বিনিয়োগ করবে, এতে করে বগুড়াবাসীর জন্য ব্যবসা করতে সুবিধা হবে। আর সিরাজগঞ্জের সাথে বগুড়া রেল যোগাযোগটা ঠিক করা লাগবে। আর চিকিৎসা খাত প্রসারিত করতে হবে, যাতে মানুষ উন্নত চিকিৎসা নিতে পারে আর ঢাকায় যেতে না হয়। আপনি এ পর্যন্ত যা যা বলছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে তাই করছেন। শামসু ভাই, আপনি এলাকার জন্য এত উন্নয়ন করলেন, কিন্তু স্বতন্ত্র থেকে দাঁড়ালেন কিসের জন্য? আপনি চাইলে তো ক্ষমতাশীল দলের মার্কা নিয়েও ভোট করতে পারতেন। দেখেন, ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড় শক্তি। আমার যদি ইচ্ছা থাকে সব জায়গার থেকে করা যাবে। স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাচ্ছি এই জন্য আমি নির্দিষ্ট কারো হবার চাই না। সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে শরিক হতে চাই, আর এই জন্য আমি যা যা করার দরকার তাই তাই কর্ম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, কোথায় কি হচ্ছে না হচ্ছে জনগণের সামনে আপনারা শিলে তুলে ধরবেন, কারণ আপনারা হলেন জনগণের চোখ। আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু দেখতে পাই। ঠিক আছে ভাই, আজকে তাহলে উঠি, দেখা হবে অন্য কোনো সময়। আচ্ছা ঠিক আছে। কে রে, মিছিলে কাল কত লোক হছিল গুনছিল? হাজার হাজার লোক হছিল ভাই, এত লোক গুনমু কিরম করে? যা আশা করছিলাম তার চেয়ে 3 গুণ লোক বেশি হচ্ছে। হাই রে আপনার ভক্ত, কাল জনগণ বুঝে দিছে নেতা হিসাবে আপনি কি চায়। একদিন পর পর এরকম মিছিল বাড়ি করা লাগবে, কারণ এরকম মিছিল সাধারণ জনগণের আতঙ্ক। এক ইউনিয়নে মিছিল বাই করে 20,000টা ফুরে গেছে, ইঙ্গা করে প্রতিদিন মিছিল বাই করলে পিনটে থাকবি রে? এক শালাও বিস্কুট খাওয়ার চায় না, খালি খুরমা খাবি। কে রে, খুরমার যে কত দাম সে হুঁশ আছে? ভাবলাম বিড়িতে নির্বাচন করবো, কিন্তু তার হলো না, সব সালে খায় সিগারেট, ভোটারদের দেখে সবাই জমিদার হয়ে গেছে। কি এলি উল্টা পাল্টা কথা কন, নির্বাচনের আগে তো টেকা খরচ হবি। নির্বাচন সামনে রেখে মানুষ টেকার বস্তা নিয়ে মাঠে নামে, আর আপনার তো মাত্র 20,000 টেকা খরচ হচ্ছে। সামান্য টেকা খরচ করে হাফসা উঠলে মানুষ তো শুনে হাসবে। কে বলছে নির্বাচনের একদিন হাফসা যাওয়ার কি আছে রে? তুগরে যে ভাবসাব, তাহলে আমার জমি সবগুলোই বেচা লাগবি। আল্লাহ না করুক, হঠাৎ করে যদি আমার পাওয়া পিছলা যায় তাহলে আমি কি করে খামো রে? জমিতে আমার সম্বল, এই পাটি পাটি করে 150 বিঘা সম্পত্তি, আমি 30 বিঘা নিয়েছি, তা তো করে পেট ভরে নাই। ল্যান ভাই, আল্লাহ এবার আপনার মুখের দিকে তাকাবি, 30 বিঘা থেকে 300 বিঘা হয়ে যাবে। একবার এমপি হওয়া পারলে টেকা আর টেকা, চারদিক থেকে টেকা আসবে, তখন টেকা ধরে সারে পারবেন না। শোনেন ভাই, প্রতিটি ইউনিয়নে খরচ প্রতিদিনই দেওয়া লাগবে, পোলাপান খাবি আর আপনার নামে মন খুলে ভোট চাবে। তে ভাই, একটা না কথা আছিল, পার্টির থেকে আপনার টেকা বসাতে কোনো হেল্প করে নাই? এমপি নমিনেশন পালে পার্টির থেকে কিছু দেয় সেটা আমাকে জানায় নাই, মনে হচ্ছে কাল পরশুর মধ্যে জানাবি। আজ বিকালে পার্টি অফিসে যাবো, সবার সাথে মত বিনিময় করবো, দেখি তারা কি সিদ্ধান্ত দেয়। হ ভাই, এখন পার্টির নেতাদের সাথে মিলতে থাকা লাগবে, তাছাড়া তারা ভেটো দিবে। আর ক লাগবে, আমি এমপি মানে তোরা এমপি, মন খুলে কাজ কর, মনে কোনো গিরু রাখিস না। এই মাঠে না আমি বহুত দিন হলে আছি, এই টেকনিক আমার আগে থেকে জানা আছে। ভোটের খেলা আমার সাথে কেউ পারবি না, কিভাবে জনগণের মন জয় করা লাগে সেটা আমি ভালো করেই জানি। কিন্তু চিন্তা করিচ্ছি আর একটা, হাবিব ভাই এখনো ঢাকা থেকে এলো না, ফোন দিলাম ফোনও রিসিভ করলো না। হয়তো নেতা কর্মীদের সাথে মত বিনিময় করিচ্ছে, এই জন্য আপনার ফোন ধরে পায় নাই, আর এই জন্য আসতে দেরি হচ্ছে। হাবিব ভাই নিয়ে কোনো টেনশন করেন না, আমার মনে হয় কাল পরশুর মধ্যেই চলে আসবে। তাই আপনার জন্য যে উপকার করলো, আজকাল মায়ের পেটে ভাইও এরকম করে না। উপকার করছে না কি করছে সেটা আমি ভালো জানি, 60 লাখ টাকা আমার কাছ থেকে খসাচ্ছে। খালি নির্বাচনটা শেষ হোক, ওর মুখোশ আমি জনগণের সামনে উন্মোচন করবো। হরে ঠিকই কছু, বড় উপকারই করছে আমার জন্যে। ভাই, আমার মন বারবার ডেকে ডেকে কয় হামাঙ্গের বিজয় সুনিশ্চিত। দলের চেংরা পয়নার কথা শুনলে মুন্ড ভরে যায়, মার্কার বিজয়ের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। আরও কয় ভোটের জন্য যদি 2-1 জন ফেলে দেওয়া লাগে তাও ফেলে দেবো। অত উত্তেজিত হওয়া যাবি না, তো কি করছি সবসময় মাথা ঠান্ডা করা লাগবি, একটা ভুল স্টেপ নিলে একবারে গাধে পড়া লাগবি, এটা স্টেট লেভেলের খেলা। তুই প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে খোঁজ নিবো, ছেলে পেলে যান সবসময় প্রস্তুত থাকে আর মাথা ঠান্ডা করে চলে। আর হাবিব ভাই এলাকাতে আসুক, জেলে জেলে পরিকল্পনা করে রাখছি, সব বাস্তবায়ন করবো। তে ভাই কি পরিকল্পনা করে রাখছেন, না কন তো শুনি। সময়ের সাথে তাল মিলা চলা লাগে, সময় হলে সব কিছু জানবার পারবো।
তুই একটা কাম কর, সাংবাদিকদের খবর দে, সংবাদ সম্মেলন করা লাগবে, যাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। ঠিক আছে ভাই, আমি কাশেন টিভির সাথে কথা কমুনি, আর কাল পরশু আপনার সংবাদ সম্মেলন হবে। আচ্ছা তাই কর তাহলে। আরে মুমিন ভাই নাকি, আজকাল কেমন আপনার দেখাই পাওয়া যায় না। দেখা পাবো কেঙ্গে করে, তোরা তো দুদিন আগে কেন্দ্র থেকে এলো। এই মুমিন এলাকার সব লোকেরই খোঁজ খবর আগে, বিশেষ করে তোদেরই বেশি। সেটা আমি জানি ভাই, আপনি আমাকে মন থেকেই ভালোবাসেন। আমিও তো ঢাকা থেকে আপনার খোঁজ নিছি, কয়েকদিন ফোন দিলাম, ফোনটাও রিসিভ করলেন না। আর কোশ না, আজকাল খুব কাজ কামলে ব্যস্ত হয়ে গেছি, গার্লফ্রেন্ডের খোঁজ খবর নেওয়ার সময় হচ্ছে না। তা তুই কোনটি যাচ্ছ? আমি তো তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম। যাচ্ছি না আনালার দোকানত, সামনে নির্বাচন, এনা জিনিসপাতি লাগবে, সেজন্য এনা কথা কবার যাচ্ছি। তে এই ভর দুপুর বেলা আপনি কুটি যাচ্ছেন? চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে যাচ্ছিলাম, মার্কা পেলো একটা সৌজন্য সাক্ষাতের ব্যাপার আছে। ক্যারেটেরা শুনলাম তো তা নাকি দলীয় মার্কা পাশে। হ্যাঁ ভাই, শালাটি বলছর দলীয় মার্কা পাশে, কিন্তু আমি তো চিন্তা করিছি আর একটা, ওর তো লেভেলই নাই, ওই রকম লোকের সাথে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওই রকম তোতাক টুটি ধরে ঘোলা পানি খেলাম, সেই টেকনিক আমার খুব ভালো করেই জানা আছে। প্রতিপক্ষ দলে কখনো ছোট করে দেখতে নেয়, তোরা তোদের মতো কাজ করে যা, কাজে যান কোনো ঘাটতি না থাকে। শোন তোতা কিন্তু খুব ডেঞ্জারাস চেংড়া, ছোটবেলার থেকে ওর সাথে মিশি, রাগ পুষে রাখে একবারে জাস সাহেবের মতো। ওই বিষয়ে লে আপনি কোনো চিন্তা করেন না, তোতা কেমনে সাইজ করা লাগে এবার সেটা আমি ভালো করেই বুঝবি। আমাদের সাথে লাগবে যাচ্ছে না, ওর কত বড় সাহস, এইবারই ওর মার্জা থেল্লো করে হেল দেবো। তোতা তো হবি ফকির, কোথায় আছে না বেনের হচ্ছে দাঁতত বুদ্ধি, ওর হচ্ছে সেই হাল। শুনলাম কয়েকদিন আগে ওই নাকি জমি বেচছে, জমি কটা ফুরে গেলে কি করে খাবি? কি আর করবি, ডনের সাথে থালি লেবারাবি আর রাস্তা রাস্তায় ভিক্ষে করবি। আর কবি বাবা গো মা গো একটা টেকা ভিক্ষা দেন। শোনেন ভাই, ওস্তাদ যদি এমপি হয় তো তার সারা জীবন জেলে বসে মরা লাগবে, সেই ব্যবস্থাই কর্ম। লে পরেরটা পরে দেখা যাবে, তা ভাই কি পোস্টার বের করছে? না না এখনো বার করেনি, কাল বসু বার করা লাগবে। তুই ভাই কোচ, পোস্টারে যাবতীয় খরচ এই মুমিন দিবি। তে আপনি বলে আমাদের বাড়ি যাচ্ছেন, আপনি যাই সরাসরি গনগা, সেটাই ভালো হবে নি। আমি করলে আবার কি ব্যান মনে করে, আপনি কোন সেটাই ভালো হবে নি। ঠিক আছে তাহলে আমি কমনি। তে ভাই আপনি তাহলে যান, এই ফাঁকে আমি আয়নালার দোকানের থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা যা। এমনটু ভাই, এই যে ঠান্ডা পড়ছে এর মধ্যে তুমি আপন পরে থাকো কেন করে, একটা কোট পরে পাও না? আমার তো মনে হয় এইবার শীতে তুমি জ্যাকেটই কিনো নি, সেজন্য এটা পরে থাকো। এইবার শীতের মধ্যে সুমন ভাইয়ের শোরুম থেকে তিনটা জ্যাকেট কিনছি। আর এই অ্যাপ্রন কি জন্য পরে থাকি তুমি জানো? মানুষ দেখুক আমি একজন ডক্টর, এই পোশাক গায়ে তুলবার যে আমার কত কষ্ট করে লাগছে তুমি কি বুঝবে? লাখ দু একটার মাল তোলে সিয়ার নিয়ে বসে আছো, শিক্ষিতর মর্যাদা তুমি কি বুঝবে? পুরন বগর শখের থেকে জাল সার্টিফিকেট বানালেছো, খালি মেশিনের মত দিলি ধরা পড়বে, এই কথা গ্রামের সবাই জানে, সেজন্য তো তোমার কাছে বেশি রোগী যায় না। তোমার যারা কথা, সকাল থেকে সিরিয়াল দিয়ে সেরে বেড়তেছি না, ভাত যে খামু সে সময়টাও নাই। আজকে সারাদিনে 2700 টাকা কামাই করছি, তুমি কয় টাকা কামাই করছো? তাহলে যে আমার কাছে 2800 টাকা বাকি আছে সেটা শুধু করে দাও, হালখাতা না হয় তোমাকে ফিরে খেলাম উনি, সমস্যা নাই। কথায় কথায় তুমি খালি ওই টাকার খোঁচাই মারো, আমার কি সংসার নাই? সব টাকা তোমাকে দিয়ে খালি হাতে বাড়ি যায় বইরে আমি দাবার খাই, তুমি তো সেটাই চাচ্ছ। তে শোনো, তোতা ভাই যে মার্কা পাইছে তুমি কি সে খবর জানো? হ্যাঁ খবর দেখলাম তো, তোতা মার্কা পাইছে, সফিক চেয়ারম্যান কি ধরাটাই খেলো রে। এই তো তার জন্য সফিক চেয়ারম্যান কত কি না করলো, তার সাথেই পলিটিক্স, হাই রে হাই তোতা যে সেনা রে। তুমি এটি সেনার কি দেখলে, রাজনীতির মাঠে কে কাক টপকে উপর উঠবো এটাই তো মেন বিষয়। তোতা ভাই হলো অরিজিনাল রাজনীতিবিদ, একবার যদি এমপি হয় এই গ্রাম একবার মডেল বানাবে, মডেল। তুমি যে তোতার লোক সেটা আমি আগের থেকে আন্দাজ করছিলাম, আজকে আরো ক্লিয়ার হয়ে গেলাম। কেরা এমপি হবে না হবে ওলের মধ্যে হামি নাই ভাই, ভোটের মধ্যে না ব্যবসা করে খামো এই। ও ভোটের মধ্যে তোমার সেই ব্যবসা হবে, 100 টাকার টাকা 300 টাকা লেখে রাখবে, ওই সময় তো সবাই ব্যস্ত থাকে, কেউ খাতা দেখবেই না। এই আয়নাল হলো নীতিবান লোক, কারো থেকে আজ পর্যন্ত একটা টাকাও মেরে খায়নি, হক পথে ব্যবসা কর্ম, অল্প লাভ হলেও বরকত বেশি। তো তুমি কি লিবে ভাই কত? আসছিলাম সেই বাকি 500-10 টাকা নিবে, সেটা দেও তো চলে দামু। তুমি আসলেই পিগলুস একটা লোক, ওই 1800 টাকার মধ্যে থেকে 510 টাকা মাইনাস করে লেও তো। তুমি যে ওই ধান দানে বসে আছো সেটা আমি আগের থেকে জানি, যাই তুমি 1290 টাকা আর পেবে। থাকো তাইলে গেলাম, কালকে আবার দেখা হবে নি। আচ্ছা যাও। শামসু ভাই, আরে কেরাইডে এলাকার হিট ঠিকাদার মুমিন নাকি, তে দাঁড়ে আছো কে, সামনে এসে বসে। আচ্ছা বসতেছি ভাই। তে কো কি মনে করে আমার কাছে আসলো? ভাই খোট্টা বাড়ার কাজ তো আমি কমপ্লিট করছি, আপনি ঢাকায় ছিলেন তাই ফোন করে ডিস্টার্ব করিনি। খুব ভালো করছো, কাজ করার সময় কোনো সমস্যা হয়নি তো? কি যে কর না ভাই, সোলদুরি গ্রামের কোনো মায়ের বেটা আছে এই মুমিনে ডিস্টার্ব করে। ভাই আপনি তো জানেন এই মুমিন ন্যায় নীতিলে কাজ করে, কারো সাহস নাই আমার সামনে আসে ফলস কথা কবি। তোর কথা শুনে খুব ভালো লাগলো, তোর মতো ন্যায় নীতিবান ঠিকাদারে কি আমি মনে মনে খুঁজতেছিলাম।
জীবনে সৎভাবে কাজ করাটাই মেন বিষয় যা সবাই পারে না। কি করবেন কন, সবাই তো অসৎ পথে বড়লোক হওয়ার ধান্দা, জনগণের চিন্তা তো কারোর মধ্যে নাই। এই মুমিন যে কাজটা করে সেটা 100 বছরের জন্য গ্যারান্টি থাকে, তাতে করে জনগণের ভালো হয় এবং দেশের উন্নতি হয়। তুই সিংরা লিগেল আছো, তুগলে বহু রিসার্চ করে দেখছি, তোর মধ্যে কোনো ফল্ট নাই, এভাবে কাজ করতে থাক, জীবনে অনেক বড় হতে পারবো। যা দোয়া করে দিলাম। সবই উপরালা ইচ্ছা ভাই, তা নির্বাচনের প্রস্তুতির কি খবর? তোরা কাছের ভাই ব্রাদার আছো, তোরা এলে দেখবো কুটি কি করা লাগবি। পোলাপানের খরচা পাতি লাগলে আসে লিয়ে যাস, লজ্জাদান করিস না। কি যে কর না ভাই, আমি মমিন আপনার টেকা দিয়ে নির্বাচন কর্ম, আপনি নির্বাচন কর্ম আমি ভালোবেসে ভাই। আমার পাড়ার নির্বাচনীয় খরচ সব আমি নিজেই বহন করবো ভাই, এটা আগের থেকে চিন্তা করে রাখছি। এলাকার সব মানুষই চায় শামসু এমপি হোক, আপনি এমপি হলে কাজকাম করেও শান্তি পাওয়া যাবে। কোথায় আছে না, মনের শান্তি হচ্ছে বড় শান্তি। সবই তো ঠিক আছে, কিন্তু দলের চেংরা মেংরা বেশি লাফালাফি করছে আর উস্কানিমূলক কথা কয়, একবার যদি মাথা গরম হয় না সব উল্টো পাল্টা করে হাল দেবো। সামনে নির্বাচন, এই জন্য মাথা ঠান্ডা রাখে বসে থাকি, স্বতন্ত্র থেকে দাঁড়াছি তো এই জন্য সবাই শত্রুতা করতেছে। পার্টি পার্টি যারা করেছে তাদের তো কোনো লেভেলই নেই, ঠিকভাবে এই মুমিন মাঠের কানে দাঁড়ালে না এক শালা আসতে পারবি না। এই মুমিনের মাথায় একবার গরম হলে তোতাও সেটা ভালোভাবে জানে কি হতে পারে ওখানে। বুঝিস না, দল ক্ষমতায় আছে এই জন্য এক্সট্রা পাডলে থাকে। আমি মুমিন এগলে কাউকে টাইম দেয় না ভাই, নির্যোগ্যতা কম আর সৎ লোকে টাইম দেবো। তা ভাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আপনার পোস্টারে যাবতীয় খরচ আমি দিচ্ছি, না করা হবে না কিন্তু। আচ্ছা দিসিনি, কাল পরশু মার্কা বার করবো তো, তখন তো খবর দিব নি। ভাই লজ্জার বিষয়, ছোট্ট একটা সমস্যা আছে। আবার কি সমস্যা আছে? খট্টাপাড়া যে রাস্তাটা করছি নতুন রাস্তা, খালি বালু ট্রাক যাচ্ছে, এভাবে ট্রাক গেলে রাস্তা তো ধরে রাখা যাবে না। তাহলে রাস্তা দিয়ে ট্রাক যাওয়া বন্ধ করে দিন, নতুন রাস্তা আপাতত কিছুদিন বন্ধ থাক। আপনার এই কথার জন্যই বসেছিলাম ভাই, কাল থেকে সব ট্রাক বন্ধ। ঠিক আছে তুই তাহলে এখন যা, আমার আবার উপজেলা যাওয়া লাগবে, ইউনো স্যারের সাথে মিটিং আছে তো। আচ্ছা ভাই গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু যদি এলাকার দায়িত্ব পায় সত্যি অঞ্চলের মানুষের জন্য ভালো হবে। তোতা কাপন ভাবে শামসুর সাথে আমি শত্রুতা করছি, হাই রে বোকার বোকা। আমি মার্কাজান পাইনি, এবার তোতা খেলা দেখামো সফিক কি জিনিস। এত ভাবা চিন্তা করে লাভ নাই, তলে তলে আমি শামসুর সাথেই কাজ করবো, এটা আমার ফাইনাল ডিসিশন। তোতার মতো ডাকাত যদি এমপি হয় তাহলে তো কাম সারা, সব একবারে শ্মশান বেনে ফেল দিবি। ফটিক, এ ফটিক, এই ছেলেরা যায় কুটি।